আমরা চলে এসেছি শীতের জায়গায় ঘুরতে, নর্থ সিকিম। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো এতটাই সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না, তাই সেখানকার কিছু কিছু ভিডিও ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার প্রিয় জায়গা কিন্তু সমুদ্র, তবে পাহাড়টাও মন্দ লাগে না, তাই চলে এলাম গুটি গুটি পাই পাহাড়ে ঘুরতে। আর গাইজ, এখানে এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা যে কি বলবো তোমাদের। আর পাহাড়গুলো দেখেছো, পুরো মেঘে ঢাকা। পাহাড়ের একদম টপ থেকে নিচের ঘরবাড়িগুলো দেখেছো, কি ছোট ছোট আর খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। বিশেষ করে রাতের দৃশ্যটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, তবে রাতে ভিডিও ক্লিপ নেওয়ার সুযোগ পাইনি, তাই সকালের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঝর্ণার জল কিন্তু অনবরত পড়তেই থাকে, তবে দেখে মনে হচ্ছিল টুক করে স্নান করিনি, কিন্তু এত ঠান্ডা যে স্নান করতে ইচ্ছাই করছিল না। আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হিলস, পুরো বরফের চাদরে মোড়া একটা সুন্দর পাহাড়, এবং তার সাথে রয়েছে এক সুন্দর মনোরম পরিবেশ যা আমি উপভোগ করছি এবং ভিডিওর মাধ্যমে তোমরা উপভোগ করো, তো ভিডিওটা দেখতে থাকো। সব ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে কিছু কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু দেখে মনে হচ্ছে তুলো, তাই না? কিন্তু এটা তুলো নয়, এটা কিন্তু পুরো মেঘে ঢাকা। তো বন্ধুরা, মাত্র 7,000 টাকায় কিভাবে এত কম প্রাইসে কলকাতা টু নর্থ সিকিম ঘুরবে তা জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে সব অ্যান্সার দিয়ে দেবো। এবার সব থেকে আকর্ষণ জিনিস যেটা হচ্ছে বরফ, সেই জায়গায় চলে এসেছি। পুরো রাস্তা থেকে শুরু করে সবটাই পুরো শুধু বরফ আর বরফ। দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, তবে দেখতে যতটা সুন্দর একটু কিন্তু ভয়ঙ্কর ব্যাপারও রয়েছে। তো বন্ধুরা, বলেছিলাম না পুরো বরফে মোড়া রাস্তা, দেখো পুরো জায়গাটাই বরফে মোড়া। পারলে কিন্তু একবার সময় করে এসে ঘুরে যেও কাজের ফাঁকে সবাই। আমার কিন্তু জায়গাটা ভীষণ ভালো লেগেছে, তবে আমার সমুদ্র প্রিয় হলে আমিও কিন্তু পাহাড়ে একবার করে প্রত্যেক বছর আসার চেষ্টা করবো, এতটাই ভালো লেগেছে।